আরম্ভ করব বেস্ট আওয়ার ফার্স্ট অরিজিনাল সিরিজ যেটা আমি আপনাদের তো আমি রিভিউইং আর আপনাদের জানতে হবে কিছুমান লোকাল শপস আর ব্র্যান্ড আর দেখেন কোন কিছুমান বড় পুরা কথা কালেকশন আছে সো বলক এতিয়া আমি ফার্স্ট লেডির ওনার অপিনীতা হাজরিকা এ কে এ অপিবা লগত অলপ কথা পাতো সো হাই অপিবা সো ওয়েলকাম টু আওয়ার শো আর আজি আমি আমার অডিয়েন্সর কারণে একটা নতুন সিরিজ লৈ আহিছো আর হেতু কারণে তুমি আজি তোমাক আজি আমার সেকেন্ড এপিসোডত ওয়েলকাম করেছো সো অপিবা তুমি এই স্টার্টআপটো কেতিয়া স্টার্ট কৰিছিলা আৰু তোমার এই স্টার্টআপটোৰ পিছত ইনস্পিরেশন কি হয় মই ষ্টাৰ্ট কৰা তোমাৰ ষ্টাৰ্ট তিনি বছৰে হ'ব ডিচেম্বৰত আমাৰ তিনি বছৰ কমপ্লিট হৈ যাব 2017ত আমি ষ্টাৰ্ট কৰিছিলোঁ আৰু কেনেকৈ ষ্টাৰ্ট কৰিলোঁ মানে ষ্টাৰ্টিঙতো মই চাকৰিয়ে কৰিছিলোঁ অলমষ্ট 8 ইয়াৰ্ছ মোৰ এক্সপিৰিয়েঞ্চ আছিলে পিছত মই নিজে ৰিয়েলাইজ কৰিলোঁ আই ৱান্ট টু ডু চামথিং মাই অ'ন মোৰ নিজৰ লাগে মানে মই কাৰোবাৰ আণ্ডাৰত কাম কৰিব মই নোৱাৰোঁ বেটাৰ মানে আই শ্বুড ষ্টাৰ্ট চামথিং মাই অ'ন সেইটো মানে ভাবিয়ে মই ভাবিলোঁ যে কিবা এটা কৰিম কি কৰিম সেইটো সময়ত মই নিজেও চিয়'ৰ নাছিলোঁ তেনেকুৱা একো নহয় যে আৰু ফ্ৰেংকলি স্পিকিং মই কোনো ডিজাইনাৰো নহয় মোৰ কোৱালিফিকেশ্যন ডিজাইনিঙো নহয় চ' মই ভাবিলোঁ যে মোৰ নিজৰ কিবা এটা হ'ব লাগে কিবা এটা কৰিম তেতিয়া মাইণ্ডত ঢেৰ আহিছিলে এইটো কৰিম সেইটো কৰিম পিছত ফাইনেলি ডিচাইড কৰিলোঁ যে নাই এনেকুৱা এখন দোকান যোৰহাটত লাগে যিটো বস্তু আমি বিচাৰি ফুৰোঁ মই নিজে শ্বপিং কৰিবলৈ হ'লেও মই বাহিৰত যাওঁ ইয়াত মই বিচাৰি নাপাওঁ তেতিয়া মই ভাবিলোঁ ন আই শ্বুড ষ্টাৰ্ট ওৱান অ'ন বুটিক যিখনত ছোৱালীৰ চব কাপোৰ থাকিব আমি যিবোৰে বিচাৰোঁ ইয়াং জেনেৰেশ্যনে যেনেকুৱা ড্ৰেছ বিচাৰে বেচিকেলি ৱেষ্টাৰ্ণ পেটাৰ্ণৰ সেইখিনি ড্ৰেছ মই মানে ৰাখিম
সো আমি সবে দেখিবলেও পাইছো ইয়াত তেনেকে ড্রেসেছ আছে। ময়ো ইভেন মই আগতে আহিছিলো, আই থিংক টু ইয়ার্স মানে আগত আহিছিলো, মই ড্রেস দেখিছো, বহুত ভাল লাগে মানে। আর সবে কয় মানে ফার্স্ট লেডি বলে তাত বহুত ডিজাইনেবল ক্লথেছ পায়। তো এনে সাবলে গলে আজিকালি অনলাইনত হে পায়, কিন্তু হেনেকে দোকানত কিনিবলে মানুহে বিচাৰে এনেকুৱা ডিজাইনার ক্লথেছ। সো এইটো কারণে তোমার বুটিকত আহি পাও, সো মানে বহুত ভাল হয়েছে তুমি এটো স্টার্ট করিলা। আর সেকেন্ড কোয়েশনটো হল কি যে তুমি কেনেকুৱা কি কি অবস্টেকল পাইছিলা মানে বিজনেস টু স্টার্ট আপ টু স্টার্ট করা আগত, মানে ধরা কিছুমান ধরা কিবা প্রবলেম হয়েছিল নাকি তোমার? সো কাইন্ড অফ এনেকুৱা প্রবলেমস বুলি কলে এতিয়া মোৰ তেনেকুৱা বিশেষ ইমান ডাঙৰ একো প্ৰব্লেম মই পোৱা নাছিলোঁ, কিন্তু কিছুমান প্ৰব্লেমছটো সদায় থাকে। ডেইলি লাইফত যদি আমি চাওঁ, কিছুমান প্ৰব্লেমছ আমি ফেচ কৰিব লগা হয়, বাট সেইখিনি মই পজিটিভলিয়েই লৈছোঁ যে উই নিড টু ফেচ অল। ইয়েছ, সো বা নেক্সট কোৱেশ্যনটো হ'ল কি আমি জানো এইটো পেণ্ডেমিক হয় আৰু চবেই বহুত প্ৰব্লেম ফেচ কৰিছে, সো বিজনেছতে হওক বা বেলেগ কিহবাতে হওক, সো তুমি কি কি এনেকুৱা প্ৰব্লেম ফেচ কৰিলা এইটো পেণ্ডেমিকত? সেইটোতো আমি চবেই জানিছোঁ যে চবেই আমি কিবা নহয় কিবা ক্ষেত্রত আমি ফেস কৰিব লগা হৈছে। ডেফিনেটলি আমিবোৰো বহুত ফেস কৰিছোঁ, মোৰ লগতে মোৰ যিমানখিনি ষ্টাফ আছে, আমি কমেও 7-8 জনমান আছোঁ, তেখেতলোকৰো মোৰ পৰাই এটা স্যালারি কাইন্ড অফ এটা তেখেতলোকৰ চলি আছে ঘৰখন। যিমানবোৰ মহিলা মোৰ ইয়াত কাম কৰে, সিহঁতি মোৰ ইয়াত থাকিয়ে যিটো পাই আছে। মোৰ দোকানখন বন্ধ হৈ যোৱাৰ লগে লগে আজি ধৰি লোৱা 5-6 মাহ বেছিয়ে হ'ব, মাৰ্চৰ পৰা যদি আমি কাউণ্ট কৰোঁ হয়তো 7 মান্থছ ৰানিং হৈ আছে। সো ডেফিনেটলি যিটো এটা ৰেগুলাৰ এটা আমাৰ চলি আছিলে ডেইলি বেচিছত, সেইটো ঝটককৈ মানে বন্ধ হৈ গ'ল, যিটো আমি এক্সপেক্ট কৰা নাছিলোঁ যে এনেকুৱা এটা হ'ব বুলি। এতিয়া যদিও আমি দোকান খুলিছোঁ, সেই আগৰ নিচিনাকৈ কাষ্টমাৰটো আমি পোৱা নাই। হয়তো মানুহ আহিব ভয় কৰিছে, সৰু বাচ্চাক কাৰোবাৰ ঘৰত ফেমিলি আছে, এজেড লোক আছে, সিহঁতৰ কাৰণে আহিব ভয় কৰিছে। সেইকাৰণে যদিও আমি আগষ্টৰ পৰা অপেনিং কৰিলোঁ, কিন্তু কাষ্টমাৰ আগৰ নিচিনাকৈ নাই। সো আই হোপ 2021 ভালে যাওক, তাকে যে যেনে তেনে 2022 শেষ হওক আৰু জানুৱাৰীৰ পৰা এটা আকৌ পুৰণা নিচিনা এটা ৰেগুলাৰ লাইফটো যাতে আমি চলিব পাৰোঁ, তাকে। সো দেখি পেনি গম পাইছে কিমান হেভি হেভি আর কাপড়বোৰ, কিন্তু মই ইয়াৰ পৰা বহুত কিনিছো বা মোৰ ফ্ৰেণ্ডজেও কিনিছে, তো আমি গম পাওঁ কি ইয়াত বহুত এফৰ্ডেবল হয় বা আপুনি বহুত হেভি কষ্টটো পাব। তো আমি অলপমান জানো বাৰ পৰা কি কেনেকুৱা পা কেনেকুৱা বাজেট হয় কি হয় বলক। ফাৰ্ষ্ট অফ অল আমাৰ ইয়াৰ কোনো হেভি নহয়, যিটো চবেই ভয় খায় যে বাহিৰৰ পৰা দেখিবলৈ দেখাত এনেকুৱা লাগে যে ইয়াৰ ড্ৰেছবোৰ বহুত হেভি হ'ব, প্ৰাইচবোৰ অলপ এক্সপেঞ্চিভ হয়, তেনেকুৱা একো নাই। কোনোবাই যদি মোক বাজেটটো কৈ দিয়ে যে বা মোক 3000ৰ ভিতৰত এটা ড্ৰেছ লাগে, মই সেইটোও বনাই দিব পাৰিম। যদি কোনোবাই মোক কয় যে মোৰ এনেকুৱা এটা ড্ৰেছ বনাবলৈ মন আছে বা পিন্ধিব মন আছে বাট মই বিচাৰি আছোঁ পোৱা নাই, তেতিয়াও মই বনাই দিব পাৰোঁ, মোক জাষ্ট ডিজাইনটো দেখাই দিলেই হ'ল। কিছুমানৰ কি হয়, তুমি হয়তো অনলাইনত শ্বপিং কৰিব বিচাৰিছা বা কৰিছা, কিন্তু মেটেৰিয়েল ভাল নাথাকে, তুমি বিচৰা মতে এক্সপেকটেশ্যন মতে হয়তো পইচা মেটাৰ নকৰে, পইচাটো হয়তো বহুত কম ৰেঞ্জত পাইছা, দেখি ভাল লাগি গ'ল কিনি দিলা, মেটেৰিয়েলে কিন্তু তুমি একদম আপছেট হৈ গ'লা, ৰিটাৰ্ণ পলিচিত অলপ প্ৰব্লেম আহি যায়, পইচাটো ৰিটাৰ্ণ হওঁতে কিছুমানত পলিচিয়ে নাথাকে, ৰিটাৰ্ণ পলিচিয়ে নাথাকে। সো সেইবোৰ ক্ষেত্ৰত মই চাজেষ্ট কৰিম যে তোমালোক আহা, এনি ড্ৰেছ তোমালোকে বিচাৰা, তোমালোকে মই বনাই দিব পাৰিম। বাজেটটো খালি ইয়েছ মেটেৰিয়েল লৈ লৈ কেতিয়াবা বেলেগ হয়, কিছুমানে হেভি লেহেংগা পিন্ধে যাৰ কাৰণে মেটেৰিয়েলটো কষ্টলি হৈ গ'লে লেহেংগাযোৰৰ দাম বাঢ়ি যায়। মোক যদি আগতীয়াকৈ কৈ দিয়ে যে বা মই ইমানটো বাজেটতহে মই পিন্ধিব খোজোঁ, তেতিয়া মই বস্তুখিনি তেনেকৈ মিলাই দিওঁ। ইট মে বি এনিথিং, ইট মে বি ড্ৰেছ, ইট মে বি লেহেংগা, ইট মে বি গাউন, অৰ ইট মে বি ৰেগুলাৰ ৱেৰ ড্ৰেছ অলছ' সো সো বা আমি জানো কি এখন যোৰহাটত আছে এণ্ড বহুত মানুহ যোৰহাটত নাই, কিন্তু সিহঁতে ষ্টিল বিচাৰিছে কি আপোনাৰ পৰা পিন্ধো, সো তাৰ কাৰণে কি সুবিধা আছে আপোনাৰ ওচৰত? তাৰ কাৰণে মই ভাবি আছোঁ, মোৰ বহুতে পাৰ্চনেলি ৰিকুৱেষ্ট কৰিছে, ইনষ্টাগ্ৰামত মেছেজ কৰে, ফেচবুক মেছেঞ্জাৰত মেছেজ কৰে যে বা আমি আপোনাৰ পৰা ল'ব খোজোঁ, আপুনি মোক মানে কওক মানে হাউ টু গ' থ্ৰু দিছ প্ৰচেছ। তেতিয়া মই মানে সিহঁতক কৈ আছোঁ যে ঠিক আছে মই কিবা এটা কৰি আছোঁ, বাট মানে এতিয়া তথাপিতো কোনোবাই অনলাইন যদি পে'মেণ্ট কৰি দিয়ে, চাইজটো যদি মোক জনাই দিয়ে, মই তেতিয়া তেনেকৈ বনাই দুলীয়াজানৰ পৰা আদি কৰি গুৱাহাটী, ইভেন মই হায়দৰাবাদৰ চেন্নাইলৈকে মই মোৰ ড্ৰেছ পঠাই আছোঁ। হয়তো শ্ল'লি মই অনলাইন শ্বপিং ষ্টাৰ্ট কৰি দিম। ঠিক আছে, আৰু বাকী চ' আমাৰ লাষ্ট কুৱেশ্যনটো হ'ল কি এতিয়া যোনখিনি নিউ জেনেৰেশ্যনটোনে ষ্টাৰ্ট কৰিব বিচাৰিছে বিজনেছ বা অলৰেডি কৰিছে কিন্তু বহুত প্ৰব্লেম পোৱাৰ কাৰণে ড্ৰপ কৰি দিছে, চ' তাহাঁতক তুমি কি এডভাইচ দিব বিচাৰা এজ এ বিজনেছ ৱুমেন, তুমি কি এডভাইচ দিব বিচাৰা?
ফার্স্ট অফ অল মই এটা কথা কম যে যিখিনি ইয়াং জেনারেশন তোমালোকর এজর নিচিনা বহুতে মূল কাম করেছে এন্ড দে আর ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ মি ইভেন দে গেট এক্সাইটেড কি ও ফার্স্ট লেডির লগত কাম করবলে পালে ভাল লাগিব বহুতখিনি আছে মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার্স মডেলস সিহতি মূল কাম করব বিচারে যে জানে যে বায়ে হেল্প করে দিব আর মো বহুত সেইখিনি হেল্প করে দিছো বহুতে ধরল ইন্সপায়ার্ডও হয় আহি ওপেনলি কয় যে বা ভাল লাগে এনেকা তোমার ড্রেসবুর চাও আমি দেখা পাও যেহেতুকে আপার আসামত আমার নিচিনা বুটিক নাই এতিয়ালেকে এতিয়া ইভেন মূর কাম করা কিছু কলিগ বুলিয়ে কইস আর কলিগ বুলিয়ে কইস সিহতি মূর কাম করেছিল বাট এতিয়া সিহতি নিজের ওন স্টার্ট করে দিছে যদি ফার্স্ট লেডি বুটিক হয় দেন দে হ্যাভ স্টার্টেড দেয়ার ওন বুটিক অলসো সো সে ভাল লাগে যে মূরপরা ইন্সপায়ার্ড হয়ে তখনলোকে করব লৈছে সেটা ভাল লাগিছে সো ইয়াং জেনারেশন প্রতি এটাই থাকিব মূর ফালেরপরা যে তোমার পেশেন্ট যত আছে তুমি যদি করে ভাল পোয়া গো এহেড ইউ হ্যাভ নট টু ওয়ারি কি হব হয়তো প্রবলেমস অবস্টাকলস ঢের আহিব বাট ফলো ইয়োর হার্ট মানে যি তোমার মনের ইচ্ছা তুমি তাকে করা মই নিজেও তেনেকেই করো থ্যাংক ইউ ঠিক আছে সো দেখিলে গাইজ কিমান বেশি ইন্সপায়ারিং আছিল এন্ড আপনাদেরকেও চাই সাগে বহুত ভাল পালে যেনেকে আমি আজি দিনটো কটাই বহুত ভাল পালো ইয়াত সো আজি আমি ফাইনালি এপিসোডটো হেক কৰিব লাইছো আৰু আমাৰ বহুত ভাল লাগিল বাৰ লগত কথা পাতি আমি বহুত ইনস্পায়াৰ হ'লো আৰু বহুত নতুন নতুন কথা জানিলো সো আপোনালোকেও সাকে গম ইনফৰমেশ্যনবোৰ পাই ল'লে সো যদি ভাল লাগিছে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু কমেণ্ট কৰিব নাপাহৰিব আৰু ডেছক্ৰিপশ্যন বক্সতে ইয়াৰ ডিটেইলছখিনি আছে শ্বপৰ আৰু বা ইনষ্টাগ্ৰাম পেজ টু আছে সো ফলো করব আর তাতে বার কন্টেক্ট ডিটেলস খিনিও আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ